الحمد لله الذي جعل الشمس والقمر في الميزان نحمده حمدا كثيرا طيبا مباركا فيه ونصلي على سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله وقال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله تعالى عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درنه شيء قال لا يبقى من درنه شيء قال فكذلك الصلوات 5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ولم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই পরিবেশের মধ্যে আপনাকে আমাকে দিনে তাফসীরুল কোরআন মাহফিল মহাসম্মেলনে বেজোড়া যুব তাফসীর কমিটির উদ্যোগে তাফসীর কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনে বসার তৌফিক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দিনে তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দেয়, এ কথা মনে করতে হবে আল্লাহ তার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব দেওয়ার জন্য তাকে কবুল করে নিয়েছে। যারা বসতে পারে না, যারা তাদের সময়গুলোকে অনর্থক বাজারে এখন নষ্ট করছে, তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে আসা কিন্তু বসে না, আমি মনে করি তারা আল্লাহ তাআলা যেন তাদের সকলকে কবুল করে একটা জিকিরের মাজলিসে বসার সুন্দর পরিবেশ করার তৌফিক দেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। তো বেজরা তাফসীরুল কোরআন কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, সর্বপ্রকার পাপ থেকে বাঁচার উপায় সঠিক নামাজ, সূরা আল আনকাবুত আয়াত নম্বর 45, সে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে মহান রব্বুল আলামিনের তৌফিকে কিছু তাফসীর করা আল্লাহ পাক আমাকে তৌফিক দেন এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। তো দোস্ত বুজুর্গ আজিজ মুহতারাম হাজেরিন, এখানে যে বলেছে সর্বপ্রকার পাপ কাজ থেকে মানুষকে রক্ষা করে সঠিক নামাজ, সে কথা বোঝার আগে আপনার আমার বুঝতে হবে নামাজ কাকে বলে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন, ও দুনিয়ার মায়ার উম্মত, ও দুনিয়ার মহব্বতের জাতি, আল্লাহর ইবাদত বন্দেগি একরকম ভাবে করো, এমন ভাবে মজবুতির সাথে করো যেন তুমি মনে করো তুমি তোমার মাওলানা পাককে দেখো, এমন তোমার দিলের কাইফিয়তকে ঠিক করে নাও, তুমি তোমার দিলকে বোঝাও আমি নামাজ পড়তেছি, আমি আমার মাহবুবে পাক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতেছি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, এমন ভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়লে, যেভাবে ইবাদত বন্দেগি করলে তোমার নফস একথা সাক্ষী দিবে যে আমি আমার মাহবুবে পাকের ইবাদত করি, আমি আমার মাশুকে মাওলানা ইবাদত করি, আমি নামাজে দাঁড়াইলাম, ইকামতে যখন হইল আমি যখন বললাম আল্লাহু আকবার, আমার সমস্ত কাজ সমস্ত ধন সম্পদ সমস্ত বউ বিবি বাচ্চা যা কিছু রয়েছে সবাইকে বিছানা রেখে আমি আমার মাওলা পাকের দরবারে দাঁড়াইছি, আমি যখন বললাম আল্লাহু আকবার অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার যত কিছু আছে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা আমার ধন সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুকে আমি পিছনে রাখলাম, আর আমার মাহবুবে পাক আল্লাহকে বড় রেখে আমি হাত বাঁধলাম। এই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দেয় ইবাদত বন্দেগি কিভাবে করবে, এমন ভাবে করবে যেভাবে তুমি তোমার মাহবুবে পাক রব্বুল আলামিন মাওলাকে দেখো। যদি এরকম যোগ্যতা তোমার মধ্যে তৈরি না হয়, এমন মালাকা যদি তোমার দিলে তৈরি না হয়, তাহলে কমসে কম এতটুকু যোগ্যতা অর্জন করতে হবে, তুমি কমসে কম তোমার দিলের মধ্যে এতটুকু যোগ্যতা আনতে হবে, তৃতীয় কোনো তরিকা নাই। প্রথম তরিকা হইল
মাহবুবে পাক কে তুমি দেখো আর তার ইবাদত বন্দেগি করো। দ্বিতীয় তরিকা হইল তুমি তোমার মাহবুবে পাকের ইবাদত করবা। তুমি যদি না দেখো তাহলে তোমার দিলকে এই কথা বোঝাও যে আমার আল্লাহ আমার সবকিছু ইবাদত বন্দেগি দেখে, ঠিক না বেঠিক? কয় তরিকা? দুই তরিকা। এই দুই তরিকা যখন পৃথিবীর মানুষের মধ্যে একটা না হয় দ্বিতীয় তরিকা যখন ঢুকবে, খোদার কসম করে বলি মুসলমান ইমানদার তোমার কলবের কাইফিয়ত দিন দিন পরিবর্তন হবে, ইবাদত বন্দেগির মধ্যে এত মজা লাগবে। আজকে নামাজ পড়তেছি কিন্তু যদি প্রশ্ন করা হয় কি নামাজ পড়েছেন, মজা পাইছেন কি না, নামাজ পড়ছেন নামাজ কাকে বলে, যদি প্রশ্ন করা হয় আপনি নামাজ পড়েন নামাজের অর্থ কি, সলাত দ্বারা কি মুরাদ বলেন, প্রায় মসজিদ ভর্তি মুসল্লি যদি থাকে 90% মুসল্লি বলতে পারবে না নামাজ কাকে বলে। আজকে মুসলমানের এই কাইফিয়ত চলছে পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, কি বলেন? আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সলাত হচ্ছে নামাজ বলা হয় মুমিনের মেয়ারাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে এই কথা জানি, আল্লাহ রাসূল মেয়ারাজে রাত্রে তিনি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠায়া এই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে আল্লাহ তাআলা তার রাসূলকে উপরে নিয়েছিল, সেটাকে বলা হয় মিরাজ। আর আল্লাহর রাসূল হাদিসে পাকে বলে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। মানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পৃথিবী থেকে মিরাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, হয়েছে না? তাহলে এটা হলো নবীর মেয়ারাজ। আর আল্লাহর রাসূলকে আল্লাহ পাক এমন এক তাজাল্লি এমন এক বরকত দিয়েছে যে রাসূল বলে গেছে নামাজ পড়বা, ওই যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে মেয়ারাজ পাইছি। পড়তে বক্ত মুমিন মুমিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, এটা তোমার জন্য মাওলার সাথে সাক্ষাতের মেয়ারাজ। মেরাজ হচ্ছে কি জানেন না? শিরিক মাধ্যম উসিলা। এই মেরাজের উসিলা আমার মাহবুবে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করছে, কত মহব্বতের কথাবার্তা বলছে। আর আল্লাহর হাবিব আপনার আমার জন্য নামাজকে বলে দিয়েছে মেরাজ। এই জন্যই বলতেছি ভাই, প্রথমে আমাকে বুঝতে হবে নামাজ কাকে বলে, নামাজ কি। নামাজ হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন যে এই নামাজ শিরি, এই নামাজ এমন একটা মাধ্যম, মানুষের যদি দুই তলা বিল্ডিং থাকে যদি শিরি না থাকে সে কি ছাদের উপর উঠতে পারবে? তদ্রুপ নামাজ মেরাজ বলছে। এজন্য নামাজে যখন তুমি দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মেরাজ শুরু হয়ে যায়, রব্বে কারীম বলে হামিদানি আব্দি, কথাবার্তা শুরু। নামাজ হচ্ছে মেরাজ মাধ্যম। কিসের মাধ্যম? মাওলা পাক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মাধ্যম, বুঝছেন? অথচ আজ আপনি আমি নামাজ পড়ছি,
কথা কল্পনা দিলে আসে না যে আমি যে নামাজ পড়তেছি মানে আমি তো আমার আল্লাহর সাথে কথা বলতেছি, কল্পনা আসে। এক বুজুর্গ এক সাগরকে প্রশ্ন করে, তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও? আপনারা কথা বলতে চান না? প্রশ্ন করে, ও মুরিদ তুমি কি চাও যে তুমি আল্লাহর সাথে কথা বলবে? সে আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর সাথে কি আবার কথা বলা যায় নাকি? দিশে আরা পরেশান হয়ে গেছে, আল্লাহর সাথে কিভাবে কথা বলবো? সবার সাথে তো কথা বলার জন্য কত কিছু খরচ করি, আল্লাহর সাথে কথা বলা যায় এমন কোন ব্যবস্থা আছে কিনা? বুজুর্গ মুরিদকে বলে, তুমি জানো না, আমার কাছে আসো, আমি তোমাকে মাওলায়ে পাক মাহবুবে পাক আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। মুরিদ যখন পীর সাহেবের কাছে গেল, বলে, বলেন হুজুর কিভাবে আমি আমার মাওলায়ে পাক আল্লাহর সাথে কথা বলবো? আমি তো কত জনের সাথে কথা বলার জন্য সময় নষ্ট করেছি, আমি তো আমার জীবনের কত মুহূর্ত কত গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করেছি কথা বলার জন্য। বলেন কিভাবে আল্লাহর সাথে কথা বলবো? বুজুর্গ বলে, তুমি কি নবীদের হাদিস শুনো নাই? আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ, অর্থাৎ এই নামাজের মাধ্যমে মুমিন বান্দা তার রব্বে কারিমের সাথে কথা বলে। তখন ওই মুরিদ তার উস্তাদকে বলে, এটা তো আমার বুঝে আসলো না কিভাবে কথা বলে। তখন বলে, তুমি আমার কাছে কিছুদিন থাকো, আমার সোহবতে থাকো, আমার থেকে তরিকা শিখো কিভাবে কথা বলবে। স্বয়ং হাদিসে পাক আল্লাহ রাসূল শিক্ষা দেন, মানুষ যখন নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা আমার রাব্বুল আলামিন পৃথিবীর পালনকর্তার জন্য। আল্লাহ পাক ওই আরশের কুরসি থেকে প্রশ্ন করে, গো লিমান হামিদানি আব্দি, আমার বান্দা কার প্রশংসা করে? বান্দা যখন বলে আর রহমানির রহিম, আসনা আলাইয়া আব্দি, আল্লাহ ওই আরশ কুরসি থেকে বলে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি এমন দয়াময় এমন রহমান রহিম মালিকের ইবাদত করি যিনি যেমন তেমন মালিক না, বিচার দিবসের যিনি কোন মালিকের মালিক থাকবে না, কোন রাষ্ট্রের রাষ্ট্র থাকবে না, কোন জজ ব্যারিস্টার থাকবে না, কোন প্রধানমন্ত্রী থাকবে না, যেদিন একমাত্র মালিক হবে আমার আল্লাহ, আমি আমার সেই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করি। তখন আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করে, ও বান্দা তুমি আমার এত প্রশংসা করছো, তুমি আমার সাথে এত ভালোবাসা এত মহাব্বত, হাযা ফারকু বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দার আমার মাঝে এই পার্থক্য যে আমার বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ কি? আজকে আমরা অর্থ জানি না। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, আর কেন ইবাদত করি না গো? যত মানুষ আছে আমি তাকে পিছনে রেখা দিছি, হোক সে এমপি হোক সে মন্ত্রী প্রধানমন্ত্রী, তাকে আমি পিছনে রেখে তোমার দরবারে উপস্থিত, আমি বলতেছি ইয়াকা নাবুদু, একমাত্র তুমি আল্লাহর ইবাদত বন্দেগি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার জন্য সাহায্য চাই তুমি মালিক আল্লাহর কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে,
বান্দা চাও আরো চাও আরো চাও, তুমি যত কিছু চাইবা এই নামাজের মাধ্যমে আমি তোমাকে সব কিছু দিয়ে দেব। এখন বুঝতে পারছেন নামাজ কাকে বলে? এই হলো নামাজ। কিসের নামাজ? আজকে মসজিদে নামাজ পড়তেছে কত রাকাত হয় মনে নাই, মুহূর্ত গুলো যাইতেছে। নামাজ পড়ে যদি মুসল্লিরা বের হয় তাদেরকে যদি বলা হয় নামাজ তো পড়ছেন, কোন মজা টজা পাইছেন নি? নামাজে বড় অনেক মজা পাওয়া যায়। নামাজ তো মাওলানা পাকের সাথে দেখা সাক্ষাতের মাধ্যম। দুনিয়াতে যে একজন আরেকজন স্বামী স্ত্রী, তাদের সাথে যখন স্বামী ঢাকায় থাকে স্ত্রী গ্রামে থাকে, যখন স্ত্রী স্বামীকে ফোন দেয় আর স্বামী যখন স্ত্রীর সাথে আলাপ করে মজা পায় কি পায় না বলে? স্ত্রী আর স্বামী দূরত্বে থাকার কারণে কথা বলার মাধ্যমে যদি ওই কথায় যদি মজা থাকে, আর রব্বে কারিম যে তোমাকে আমাকে বানাইছে সেই রব্বে কারিমের সাথে কথা বললে কি মজা পাওয়া যাবে না? সে রব্বে কারিমের সাথে কথা বললে কি মজা নাই? সে রব্বে কারিমের সাথে মুলাকাত করলে কি মজা নাই? এজন্যই বলে মজা কিভাবে থাকবে? মজা থাকার মাধ্যমে তো আপনার আমার ভিতরে না আছে। নামাজে এক নম্বর যে শর্ত অশুদ্ধ কুরআন তেলাওয়াত করা, এক নম্বর শর্ত আছে যে নামাজ যদি কেউ শুদ্ধ কেরাত না পড়ে তাহলে তার নামাজ হবে? মসজিদ ভর্তি মুসল্লি আজকে গ্যারান্টি 100% 10 জন ছাড়া 90 জনের কেরাত শুদ্ধ না। একমত না একমত না? কথা একমত কি একমত না? আসেন নিয়ে আসেন মসজিদ ভর্তি মুক্ত ছোট ছেলেরা পড়াশোনা করতেছে সকলের পড়া অশুদ্ধ, একমত কি একমত না? না হলে আসে আসে মুক্তবে যায়। আসল মজার যে মাধ্যম সে মাধ্যমে তো আপনার আমার ভিতরে না। কলমের কথা তো ধরে রাখলাম, কলমের যে 10টা রোগ আছে এই 10টা রোগ যদি মানুষের দূর না হয়, নামাজের যদি কোরআন তেলাওয়াত মক্কা শরীফের ইমাম সাহেবের মতো পড়ে তার দিলে মজা আসবে না। কলম তো পড়ে আসলটাই তো না, এই আলোচনাও নাই, ওয়াজ মাহফিল জায়গা জায়গা এভেলেবেল হচ্ছে। সূরা কেরাতের মস্ত কোনো ওয়াজ মাহফিল করা হবে মনে করা এটা দরকার না, এটা সবচেয়ে বেশি দরকার। প্রত্যেকটা মুফাসসির এক একটা মাসলা এক একটা সূরা যদি তার 1 ঘন্টার মধ্যে 10 মিনিট করা দিত, 1 বছরের ওয়াজে সারা বাংলার জমিনে সমস্ত মানুষের কোরআন সমস্ত মানুষের সূরা শুদ্ধ হয়ে যেত, ঠিক না বেঠিক? নামাজ পড়তে কয়টা সূরা লাগে? সূরা ফাতিহা 4টা সূরা হলে যথেষ্ট। ঘন্টার ঘন্টা আজকে ওয়াজ চলতেছে, আসল ভিতরের আলোচনা কিছুই নাই। এই জন্য যে কথা বলতেছিলাম নামাজে কি মজা পাওয়া যায় কি না, নামাজে এত মজা পাওয়া যায়। হাদিসের পাকের মধ্যে একটা সুন্দর ঘটনা আনছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে তিনার পায়ের মধ্যে একটা স্মৃতি ঘুরছে, পায়ের মধ্যে তিনার একটা তীর বিদ্ধ হয়েছে, সমস্ত মানুষ চেষ্টা করতেছে এই তীরটা কিভাবে বের করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের মধ্যে তিনার এত যন্ত্রণা অনুভব করতেছে, পায়ের মধ্যে একটা তীর যদি ঢুকে যায় কত কষ্ট লাগে, ব্যথা যন্ত্রণা ছটফট করে, তীরটা বাইর করতে পারতেছে না, তীর বাইর করা যায় না, সমস্ত সাহাবারা পেরেশান, আলী তীর কিভাবে বের করব? সকলে মিলে পরামর্শ করলো কি করা যায় বলো। এক পর্যায়ে
এলান হলো, ঘোষণা হলো যে আলীর তীর এভাবে বের করা যাবে না। আলী যখন নামাজে দাঁড়াইবে এই সময় আলীর পা থেকে তীরটা বের করে ফেলবা। নামাজে দাঁড়ানো, আর এখন যদি নামাজ করে মশা কামড় দেয় কি বস্ত বাড়ি দেখে দেয় না, এগুলা বাড়ি এগুলা বাড়ি এগুলো খাজানি ওগুলো খাজানি শুরু হয়ে যায়। কিন্তু সাহাবারা কি বলে, আলী যখন নামাজে দাঁড়াইবে ওই সময় ছাড়া আলীর পায়ের তীর খোলা যাবে না। এত কঠিন ভাবে তীরটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়েছে যে আলীর এত কষ্ট এত কষ্ট হইতেছে, টানাটানি করার পরও তার তীর খোলা যায় না। সমস্ত সাহাবারা পরামর্শ করলো, আলী যখন নামাজে দাঁড়াইবে ওই সময় তার পায়ের তীর চামড়া খুলে ফেলব। এখন প্রশ্ন হইলো যে সে উপস্থিত থাকা সত্ত্বে নামাজ ছাড়া তার পা থেকে তীরটা খুলতে পারতেছি না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছাড়াইলে তীর কিভাবে খোলা যায়? প্রশ্ন না এটা, নামাজে থাকলে তো আর বিশ্বাসী বিদায়ের কথা। এজন্য যে কথা বলতেছিলাম, মজা পরিতৃপ্ততার স্বাদ কেমন স্বাদ ছিল, সাহাবারা প্রশ্ন করে তোমরা জানো না কেন নামাজে খেলাইলে তীর খোলা যাবে, কেন জানো নি, কেন কেন জানো নি, কেন খোলা যাবে তীরটা? বলে বলেন কেন খোলা যাবে? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইবে, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হাত বাঁধাবে, এই দুনিয়ার তার নিজের খেয়াল তো দূরের কথা, এই দুনিয়ার খেয়াল আলীর আর থাকে না। সুবহানাল্লাহ। আর একে রা আর রাব যে আলী যখন নামাজে দাঁড়াইবে এজন্যই তার পায়ের তীরটা খোলা যাবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর কারণে তিনি তার নিজেকেই ভুলে যায়, মনে হয় তিনি যেন তার মাহবুবে পাক রব্বে কারীমের সাথে কথা বলে, আর কারো আলোচনা তার মাথায় আসে না, আর কারো জিনিস তার শরীরে ঢুকে না, তিনি তার মাহবুবে পাকের কুদরতের মধ্যে ডুবে যায়, তিনি তার মাহবুবে পাকের সাথে কথা বলে, তিনি তার রব্বে কারীমের সাথে কথা বলে। তখন যত জোরে টান নিবা আলীর কোনো খবর থাকবে না। তদ্রুপ এরকমই হইল, যখন নামাজে দাঁড়াইছে তিনটা টান দিয়া সকলে মিলে দরে খুলে ফেলছে, আলী নামাজ শেষ করার পর বলে, কি হয়েছে তোমরা এখানে একত্রিত হয়েছে কেন, কি হয়েছে তোমরা সকলে একত্রিত হয়েছে কেন? সকলে বলে, আলী সাহেব আপনি জানেন না আপনার পায়ে যে তিনটা বিদ্ধ হয়েছিল, ওই নামাজের আগে আমরা এত চেষ্টা করলাম খুলতে পারলাম না, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার পায়ের তীর দেখেন পায়ে আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দেন, আমিন। এজন্য ভাইয়েরা যে কথা বলতেছিলাম, নামাজ কাকে বলে এক নম্বর, দুই নাম্বার হইল নামাজে মজা পাওয়া যায় কিনা, পাইছেন নি মজা? হাদিস আছে নি? তাহলে এক নাম্বার নামাজ, নামাজ মানে বলা হয় আল্লাহ তাআলার সাথে কথা বলার মোবাইল। সুবহানাল্লাহ। দুনিয়ার মোবাইল দ্বারা একজন একজন মাখলুক আর একজন মাখলুকের সাথে কথা বলে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলে, কিন্তু নামাজ এমন মোবাইল এমন মেরাজ যে নামাজের মাধ্যমে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ। ধরে করবি না, সাধারণ কথা না? কেমন আল্লাহ কেমন রব্বে কারীম, আপনি আমি যেখানে বসে আছি আল্লাহ দেখে কিনা, আপনি আমি যেখানে থাকি ওয়া হুয়া মাআকুম আইনা মাআকুম
রব্বে করিম এমন তোমরা যেখানে থাকো না কেন, রব্বে করিম তোমাদের সাথে আছে। এজন্য রব্বে করিমের বয়ে সব নাজায়েজ কাজ ছেড়ে দাও, রব্বে করিমের বয়ে ইবাদত বন্দেগির মধ্যে লেগে যাও। এজন্য যে কথা বলছিলাম যে এক নাম্বার নামাজ মানে রব্বে করিমের সাথে কথা বলার মাধ্যম, সুবহানাল্লাহ। দুই নাম্বার নামাজের মাধ্যমে মজা পাওয়া যায়। তারপরে আসেন যে বিষয়বস্তু, যে নিশ্চয় নামাজ সমস্ত পাপ কাজ থেকে বাধা দেয়, এটা না বিষয়বস্তু। এজন্য বিষয়বস্তু বুঝবার আগে এক নাম্বার নামাজ কাকে বলে কথা বুঝাইলাম, দুই নাম্বার নামাজের দ্বারা মজা পাওয়া যায়, তিন নাম্বার আলোচনা হবে নামাজ কেন আপনাকে আমাকে অশ্লীল কাজ থেকে বাধা দেয় না, নামাজ কেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বাড়ায় না আরো কমে। আল্লাহ রাসূলকে এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করা হইল, সুয়েলা আলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন যে নিশ্চয় নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাধা দেয়, কিন্তু আমি তো দেখি যারা নামাজ পড়ে চুরি করে, যারা নামাজ পড়ে খারাপ কাজ করে, যারা নামাজ পড়ে গুনার মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে ফিস্ক ফুজ্জারের মধ্যে লিপ্ত, যারা নামাজ পড়ে তারা অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত। আর তখন আল্লাহ রাসূলকে এই আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হইল যে এই আয়াতের অর্থ কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় না, ফালা সালাতা লাহু, ওই নামাজটা মূলত নামাজই না। বুঝতে পারছেন? যে নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাধা দেয় না, যে নামাজ মানুষকে রব্বে করিমের সাথে সম্পর্ক বাড়ায় না, যে নামাজ মানুষকে ইবাদত বন্দেগী আরো বাড়াইবার প্রতি আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করে না, যে নামাজ মানুষকে এমন মালাকা দিলে তৈয়ার করায় না যে নামাজের দ্বারা তার আরো নামাজ বাড়ে, ফরজ নামাজ পড়তেছে সে আরো নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়তেছে সে আরো বেশি করে নফল পড়ে, যে নামাজ এরকম করে না, আল্লাহ রাসূল জবাব দেন সে নামাজ নামাজ না। আমার কথা না, রাসূলের কথা। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের তিন নাম্বারে বুঝতে হবে নামাজ কেন মানুষকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাধা দেয় না। এক নাম্বার কারণ পাইছি, অশ্লীল কাজ থেকে বাধা না দেওয়ার এক নাম্বার কারণ কি, সেটা নামাজই না। যে নামাজ পড়লো আর ওই নামাজটা থেকে খারাপ কাজ থেকে বাধা দেয় না, এই নামাজটাকে কুকর্মের মধ্যে লিপ্তই রাখে, নামাজে পড়ে চুরিও করে, নামাজে পড়ে ডাকাতিও করে, নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে সে ফিসকিয়তের মধ্যে লিপ্ত, নামাজে পড়ে সে ঘুষ খায়, নামাজে পড়ে সে অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূল ঘোষণা দেয় যে সে নামাজ নামাজ না। এক নাম্বার। দুই নাম্বার কারণ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বাধা দেয়, যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেয়, যে নামাজ মানুষকে অশ্লীল অপকর্ম থেকে বাধা দেয়, সেই নামাজের মধ্যে খুশু খুজুর গুণ ঢুকাইতে হইব। কিসের গুণ? খুশু খুজুর গুণ। খুশু কাকে বলা হয়?
আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হইল, খুশু কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, খুশু বলা হয় এমন জিনিসকে, আসকিনু ফিস সালাত, যে নামাজে সে এমন ভাবে ধীর স্থির আর মাহবুবে পাকের দিকে মনোযোগ থাকে। এক আল্লাহর ওলি এই কথা এভাবে বর্ণনা করে, নামাজে খুশু, খুশু কিভাবে পয়দা হয়? নামাজে মুসল্লি যখন দাঁড়ায়, তার সাথে সাথে মুরাকাবায়ে দেন করা পৃথিবী নাই, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম উপস্থিত, পিছনে আমার আজরাইল দাঁড়ানো রয়েছে, সামনে আমার মাহবুবে পাক আল্লাহ, এমন অবস্থায় আমি দাঁড়িয়ে রয়েছি। খুশুর উদাহরণ, খুশু কাকে বলে? আর দিলে দিলে একথা চিন্তা করা, আমার জীবনে মনে হয় আর নামাজের সুযোগ আসবে না। এমন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ যে ব্যক্তি পড়তে পারবে, তার নামাজ হয়ে যাবে খুশু খুশুওয়ালা নামাজ। বুঝতে পারছ কেমন নামাজ পড়তে হবে? আবার বল, এক নম্বরে নামাজে যখন সে দর ঢুকবে, নামাজে ঢুকার পর মনে মনে দিলে এই খেয়াল করবে, আমার পিছনে আজরাইল, আমার ডানে জান্নাত, বামে জাহান্নামের তো অগ্নি দাউ দাউ করে জ্বলতেছে, সামনে আমার মহব্বত আল্লাহ, কত মহব্বত করে আমার বানাইছে, আমার সেই আল্লাহর দরবারে আমি উপস্থিত হয়ে গেছি, আমার আল্লাহর সাথে আমার কথা বলা শুরু হইব। আর দিলে দিলে খেয়াল করা যে আমার জীবন মনে হয় এখানে শেষ, আর মনে হয় নামাজ পড়তে পারবো না, বলে এমন নামাজ যারা পড়বে সেই নামাজ হবে খুশু খুশুওয়ালা নামাজ। আল্লাহ তাআলা আমাদের এমন ভাবে নামাজ পড়ার তৌফিক দেন। এই জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আদিম মহতরম হাজরিন, যে কথা বলতেছিলাম, এক নাম্বার বল গেছে দুই নাম্বার, যে ওই নামাজে আপনাকে আমাকে অশ্লীলার অপকর্মের কাছ থেকে বাধা দেবে, যে নামাজ হবে খুশু খুশুওয়ালা নামাজ। আর খুশু খুশু কাকে বলে? বললাম তো, তিন নাম্বার আসেন, খুশু খুশুওয়ালা নামাজ যখন হয়ে যাবে, আপনার আমার কি লাভ হবে? এজন্য হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলে, এই উপস্থিত লোকেরা শোনো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের ঘরের দরজার সামনে একটা নদী থাকে, যদি তোমাদের দরজার সামনে একটা নদী থাকে, আর ওই নদীতে যদি ইয়াগতাসিল কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, প্রত্যেক দিন পাঁচ বেলা যদি ওই তোমার দরজার সামনে নদীতে যদি কেউ গোসল করে, তার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা আবর্জনা থাকবে কি না? থাকবে। হাল বাকি আমি তারা নিহি শাই, আল্লাহর রাসূলের জমানে বলে বলো, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা আবর্জনা থাকবে কি না? যার দরজার সামনে একটা নদী থাকবে, নহর থাকবে, বড় পুকুর থাকবে, আর ওই পুকুরের মধ্যে ওই আল্লাহর বান্দা দৈনিক পাঁচবার নামাজ পড়বে, ওই পুকুরের মধ্যে পাঁচবার নামাজ পড়লে পাঁচবার গোসল করার মতো হইল, ওই নদীর মধ্যে পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সকলে উত্তর দে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাবা মিন দারানি হিসাই, ও আল্লাহর রাসূল শুনেন, আমরা তো জানি যে যদি ওই নহরের মধ্যে পাঁচবার গোসল করে তার শরীর আর ময়লা থাকে না। আল্লাহর রাসূল বলে, কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস,
يَمْحُ اللَّهُ بِهِنَّ الْخَطَايَا শুনো তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এরকম যে যে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বে তার আমল নামায় আর গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক কান হাদিস শরীফ পেশ করেন যে যদি তোমাদের ঘরের দরজার মধ্যে নাহরিন জারিন গমরিন একটা বড় পুকুর রয়েছে বেদুরা বত্তা পুষ্করী আছে এখানে বলে এই অত বড় পুষ্করীর মধ্যে পুকুরটার মধ্যে বলে যদি 100 জন মানুষ গোসল করে প্রতিদিন পাঁচ বেলা পুকুরে কি ময়লা থাকবে বলে আল্লাহ রাসূল এই কথা মানুষকে বোঝায় বলে ও দুনিয়ার মানুষেরা শুনো ওই গভীর পুকুরটার মধ্যে পাঁচ বেলা যদি শত শত মানুষ গোসল করে ওই পুকুরে যেরকম ময়লা থাকে না আমি আল্লাহর রাসূল তোমাদেরকে এই কথা বলে দেই দৈনিক যদি গুরুত্ব সহকারে খুশু হুজুর সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না সমস্ত গুনাহ রব্বে করিম দয়া করে মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আরেকটা হাদিস দেখ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় হঠাৎ আল্লাহর রাসূলের একটা হাত একটা গাছের মধ্যে লাগে গাছের মধ্যে যখন লাগে গাছের পাতাগুলো ঝর ঝর করে পড়ে যায় আচ্ছা মরা গাছের মধ্যে নাড়া লাগলে পাতা সব পড়ে না ইয়াতাহাফাতু বিহা আল্লাহর রাসূলের ভাষায় বলে যে হাতটা যখন লাগছে গাছের পাতাগুলো পড়ে গেছে আল্লাহর রাসূল বলে ও আবু যর শুনো পাঁচ ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সাথে পড়বে তাদের গুনাহগুলো এরকম ঝরে যায় সুবহানাল্লাহ কাদারে কুদরত দারি বর কামাল انت حسبي انت قدري ذو الجلال قدر جوهر شبدانت يا بدانت جوهري قدر بلبل بدانت يا بدانت شهبوني قدر بلبل بدانت يا بدانت شهبوني আজকে দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে নামাজ কেন গুনাহ থেকে বাঁচায় না বলছে কি বলছি না কেন বাঁচায় না আর কোন তরিকার নামাজ পড়লে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় সে কথাও বলছি এখন আসল পয়েন্টের কথা বলব এই গুনাহ বাদ দিলাম ওই গুনাহ বাদ দিলাম হুজুর নামাজ কি পড়তে মন চায় না একদল আছে না রাহা এখন তো দুই দলের কথা গেছে যে একদল রে নামাজ কেন থাকে গুনার কাজ অশ্লীল অপকর্ম থেকে বাঁচায় না সেগুলো সে তো নামাজ পড়ে আরেক দল গেল যে নামাজ যারা পড়বে গুরুত্ব খুশু খুশু সহকারে আল্লাহর সাথে কথা বলার মজা তার জিসমানির মধ্যে ঢুকে যায় সে যখন নামাজে দাঁড়ায় তার কলব আল্লাহর দ্বারা থাকে খোদার কসম করে বলি নামাজে এত স্বাদ এত মজা এত আকর্ষণ এত টান যে পৃথিবীর কোটি কোটি টাকা একদিকে রাখলে আর একজন মানুষকে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গ তাকে যদি বলা হয় যে তুমি তোমার নামাজ ছেড়ে এই কোটি টাকা নিয়ে যাও সে কোটি টাকা নেবে কি নেবে না বুঝছেন তাহলে নেবে না আর আমারে যদি হয় নিগা দফর আবার বলার নামাজ ছাড়বে না এজন্য কারণ আমাদের দিল ঠিক না কলবি রুখ আমাদের ভিতরে বড় রয়েছে জাহিরি গুণই তো আমাদের মধ্যে নাই বাতিনি গুণের পরিবেশ নাই ইসলাম আজকাল নামের ইসলাম চলে আল্লাহর রাসূল বলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ইউসুফ আয়াত ইয়ালান্নাতি জামান ওচিরে এমন একটা জমানা আসবে নাম থাকবে ইসলামী মহাসম্মেলন নাম থাকবে ইসলামী তাফসীরুল কোরআন মাহফিল নাম থাকবে ইসলামিক একাডেমি
কিন্তু ভিতরে কোন ইসলাম থাকবে না, নাম থাকবে কোরআন। আল্লাহ রসুলের ভাষায় বলে ভিতরে কোরআন থাকবে না, এই জমানা শুরু হয়েছে। দেখতে দেখা যায় অনেক কিছু করা হইতেছে, কিন্তু আপনি হিসাব করে দেখেন কিছুই করা হয় না। এই জন্য যে আসল কারণ বলতেছি, যে আপনার আমার এক পক্ষ গুলো নামাজ পড়ে তারা ভালোর মধ্যে রয়েছে, আর যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ কবুল হইল, তাদের মহাব্বত মাওলা পাকের সাথে বেড়ে গেছে, মুহূর্তে মুহূর্তে মজা পায়, নামাজ পড়ে আর মুস্কি মুস্কি হাসে। নামাজ পড়ে যখন সেজদায় যায়, ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন নামাজের সেজদার মধ্যে থাকি গাইবে ভাবে মনে হয় আমার রব্বে কারিম কুদরতি হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা মনে হয় আমার মাথার মধ্যে হাত বুলা দেয়। যখন আমি সেজদার মধ্যে থাকি মনে হয় রব্বে কারিম আমাকে আদর করে, সুবহানাল্লাহ। যখন আমি রুকুর মধ্যে থাকি রব্বে কারিম মনে হয় আমার দিকে তাকায় থাকে। এমন বান্দা এখনো দুনিয়ার জমিনে আছে, নামাজে তার দিলে তো মজা। এক সাহাবীর রেওয়ায়েত আছে, প্রশ্ন করে মরার পর কবরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইব কিনা, কেমন পাগল, সুবহানাল্লাহ। এক বর্ণনা মতে আছে, আল্লাহর ওয়ালি প্রশ্ন করে আমাকে কবরের মধ্যে নামাজ পড়ার অনুমতি দেওয়া হইব কিনা, সুবহানাল্লাহ। 20 বছর, কোন কোন রেওয়ায়েতে 30 বছর সারা রাত্র ইবাদত বন্দেগী করে রব্বে কারিম কে বলে রব্বে কারিম, কবরে তার অনুমতি চায়। হঠাৎ করে বুজুর্গ মারা গেল, যারা দাফন করতেছে দাফন করলো, হঠাৎ এক লোক দেখে ওই মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওর কই ভাই, যে সে কেমনে দেখে, এটার অনেক আলোচনা আছে। বাতিনি চোখ আল্লাহ তাআলা যাদেরকে দান করে কবরের পাশে দাঁড়াইলে তাদের কলব খুলে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বসুন্ধরা মুফতি আজম মুফতি আব্দুর রহমান সাহেব বলতে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যে মুমিনের ফিরাসত থেকে বাঁচো, কেননা এমন অনেক মুমিন বান্দা রয়েছে যারা আল্লাহর নূরের মাধ্যমে অনেক জিনিস দেখতে পায়, সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ওই লোক বলে আমি যেন দেখলাম ওই লোক চাদারায় নামাজ পড়তেছে কবরের ভিতর, আরেক সাথে বলে চুপ থাকো, এই কথা আর বলার দরকার নাই, চলো তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার মেয়েকে প্রশ্ন করে, আচ্ছা আপনার বাবা কি আমল করত, আমরা তো এমন এমন দেখছি। বলে আপনারা জানেন না আমার বাবা অনেক বছর পর্যন্ত সারা রাত্র ইবাদত বন্দেগী করে আল্লাহকে বলে আল্লাহ, কবরের মধ্যে আমি নামাজ পড়তে চাই, সুবহানাল্লাহ। তো ওই লোকেরা বলে সত্যি সত্যি, তাহলে আমরা আপনার বাবাকে দাফন করে আসার পর দেখতেছি নামাজ পড়ে, আল্লাহ এমন নামাজ পড়ার তৌফিক দেন। এক সাহাবী প্রশ্ন করে, কোন কোন রেওয়ায়েতে আছে সে বলে যে যদি আমাকে এই ইখতিয়ার দেওয়া হয় তুমি কি জান্নাতে প্রবেশ করবে নাকি নামাজ পড়বে, সে বলে আমি জান্নাতে প্রবেশ করব না, আমি নামাজের আমল টানিয়ে নেব, সুবহানাল্লাহ। যদি বলে জান্নাতে যাইবা না নামাজ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবা, সে বলে কি যে আমি নামাজ নিব, বলে কারণ কি জান্নাতে গেলে তো রব্বে কারিম খুশি, তোমাকে তো খুশি হয়ে ইখতিয়ার দেওয়া হয়েছে, তুমি কি জান্নাত চাও না নামাজ চাও, সে বলে জান্নাত যাইব
আমার খুশির জন্য, আমার শান্তির জন্য, আমার আরামের জন্য আমি জান্নাতে যাইব, আর নামাজটা পড়ব আমি আমার মাওলা, আমার মাহবুব, আমার মাশুক, আমার প্রেমিক আল্লাহর জন্য আমি নামাজটা পড়ব। সুবহানাল্লাহ, পাগল হল মাওলার পাগল, যুগে যুগে পৃথিবীতে ছিল, এখনো আছে, কিয়ামত তক এই পৃথিবীতে থাকবে, কি বলে? এজন্য দুই সাইড এক সাইড গেল, নামাজ পড়ে কিন্তু পাপ কাজ থেকে বাধা, তাদেরকে নামাজ দিতে পারে না, আরেক সাইড গেছে তাদেরকে বাধা দেয় খুশু খুশু ওয়ালা নামাজ, তারা বরকতময়, আরেক শ্রেণী আছে। তিন নাম্বার যে যারা নামাজে পড়ে না, বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ আবার পড়তে মনে চায় কিন্তু এক অক্ত পড়লে আরেক অক্ত পড়ি না, তো তাদের জন্য আমি একটা কথা বলি, তুমি তোমার নিজের নফসকে প্রশ্ন করো, নামাজ তো পড়তে ভালো লাগে না, তোমার কাছে তো দুনিয়ার সব জিনিস ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, ছেলে মেয়েদের সাথে কথাবার্তা, হাসি তামাশা, গল্প গুজব সব কিছু ভালো লাগে, তোমার কাছে বলি নামাজটা ভালো লাগে না, তোমার কাছে বলি নামাজটা ভালো লাগে না, নফসকে নিজের মনকে কথাটা প্রশ্ন করতে হইব, তাহলে মনে হয় কবরে তুমি গেলে এই টিভি আর এই দুনিয়ার জিনিসগুলা তোমার কবরের আযাব থেকে বাঁচাইব। কি যারা নামাজ পড়ে নাই প্রশ্ন করেন যারা নিজেরে, তাহলে কি এই মায়ার পৃথিবী, ছোট ছেলে বাচ্চা কাচ্চা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, টাকা পয়সা দন্দরত, এদেরকে নিয়ে যদি, এদেরকে শান্তি পথে রাইখা যদি তুমি কবরে যাও, তাহলে কি এগুলা কি তোমার কবরের আযাব থেকে বাঁচাইব? নিজের নফসকে এই কথা বোঝাও রে নফস, কি নিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আসছ, আর কি নিয়া ওই আখিরাতের পথে রওনা দাও, যখন তোমার মালাকুল মত তোমার নফস মাতার মধ্যে উপস্থিত, ছেলে বাচ্চা বউ আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই উপস্থিত, এমন সময় তোমার নফসটা তোমার দিল থেকে বাহির হয়, হাদিসে পাকের মধ্যে আছে, আরে গুনাহগার মুনাফিক নাফরমান বান্দা যখন মৃত্যুর সময় ঘনিষ্ঠ হয়, আত্মাটা তার সারা শরীরের মধ্যে ছড়া পড়ে, আত্মাটা বের হইতে চায় না, বের হইতে চায় না, আজরাইল বলে আখরিজু নাফসাকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার নফসটা দাও, তোমার নফসটা বের করো, কিন্তু তার নফসটা বের হয় না, নফসটা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, রোগের শিরা শিরা মাথার অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো রোগ আছে সমস্ত কিছুর মধ্যে ছড়া পড়ে, হাদিসে পাকে আছে এমন মুহূর্তে আজরাইল এত বিকট একটা সুরত ধারণ করে, এমন কঠিন একটা অবস্থা আজরাইলের হয়, একটা জীবন্ত ছাগলকে যেমন জবাই করা ছাড়া তার পশমটা তাইরা তাইরা ছিড়লে যে কষ্ট, কত না কঠিন পেরেশানি হয়, আপনার আমার শরীরে যদি বেলেট দেয় ছেড়ে শরীরের চামড়া গুলাকে টানতে থাকে কেউ না কষ্ট, কেমন কঠিন কষ্ট হয়, ওই গুনাহগারের নামাজ না পড়লে ওয়ালা বান্দা আজরাইল তার শরীরে যখন দেখে জানটা বের হতে চায় না সহজে, এমন মুহূর্তে টান্দা ধরে রচ্ছে ছিড়ছিড় করে ছিড়ে রোগ গুলো জোর জোর করে যাইতে থাকে, এত যন্ত্রণা এত যন্ত্রণা হাদিসে পাকে আছে, ওই সময় জুড়ে তাকে সারা সমুদ্রের শত পাহাড় শত নদী পানি যদি তাকে পান করানো হয় তার পিপাসা মিটবে না, তার এত কঠিন মুহূর্ত
সমস্ত পানি সে পান করে ফেলবে কিন্তু তার পিপাসা মিটবে না। এজন্য যারা নামাজ পড়ে না সে পায়ে হাত ধরে বলি বাবা নিজের নফসকে কথা বোঝাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিষ্ঠ হয়ে আসবে বলে তখন এই যে দুনিয়ার পেরেশানির জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে উঠো নাই, এগুলা তোমাকে বাঁচাইতে পারবে না, আল্লাহ মাফ করে। আজকে নিজেদেরকে মুসলিম দাবি করছি, মুসলমানের কোন রীতিনীতি আমাদের নাই, আজকাল নিজেদেরকে মুসলমান বলি, মুসলমানের তরিকা আমার ভিতরে না, আজকে আমি মডেলদের তরিকা ধরি, আজকে আমি ইহুদি খ্রিস্টান কাফেরদের তরিকা ধরি, কিন্তু আমার নবীর সুন্নতের লিবাসের তরিকা ধরি না, এ সমস্ত তরিকা আমার দ্বারে ভালো লাগে না। এটার এক নাম্বার কারণ আপনার আমার কলব নষ্ট হয়ে গিয়েছে, আপনার আমার কলবের মধ্যে জং ধরছে, দুনিয়ার কাজ সব কিছু ভালো লাগে, এটা দি নফস ভালো করে বোঝে কিন্তু আখিরাতের কাজগুলা ভালো লাগে না, নামাজগুলা পড়তে ভালো লাগে না, বলে তোর কলব নষ্ট হয়ে গেছে, কলব বরবাদ হয়ে গেছে। আর কলব বাদ হয়ে গেলে আল্লাহ বলে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। যার কলব নষ্ট হয়ে গেছে সে আর মানুষ না, মানুষ না সে চতুষ্পদ জন্তু জানোয়ার বলছে, কি হইছে বলেন, জন্তু জানোয়ার দেখতে দেখা যায় মুসলমানের সন্তান আব্দুল্লাহ আব্দুর রহিম, কিন্তু না সে তো মুসলমান থাকবে দূরের কথা, সে ইহুদি খ্রিস্টান না তারা হিন্দু বৌদ্ধ তাদের নামের মধ্যে তার নাম লেখাইছে, আল্লাহ রসুলের কথা ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে সে মুমিন হইয়া ঘর থেকে বাইরেছে, সন্ধ্যাবেলা ঘরে ঢুকছে কিন্তু সে মুমিন না কাফের, আমার কথা ইউমসি মুসলিমা ওয়া ইউসবিহু কাফিরা। এজন্য যতটুকু আওয়াজ যায় সকলে এই নিয়ত করে নেন, তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য আমি আমার জীবনকে ঠিক করে নেব, এনে করে দেন না, আমি আমার নফসকে ঠিক করে নেব, আমি সুন্দরভাবে নামাজ শিখব, নামাজের সূরা কেরাত শিখব, নামাজের সূরাগুলো মস্ক করব, ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে নিজের পক্ষ থেকে বলবো আমাদের কেরাতগুলো শুনেন, আমাদের সূরাগুলো ঠিক করেন, আমি আমার জাহিরি তেলাওয়াতগুলো ঠিক করব, আর বাতিনি কলবগুলো আমি ঠিক করার জন্য হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গর সোহবত অবলম্বন করব। রাজনি অনেক মুরিদ বছর একবার পিসাব আনবো, মুরিদ পাগড়ি চতুর্দিকে ছড়ায় মুনাজাত পড়ে বাস কাজ খতম, না এটার নাম পীর মুরিদি না, নিজের জীবনের হার হার মুহূর্ত হার ডিসিশন বিবাহ শাদী সব কিছু পীর সাহেবের হুকুম মতো করতে হবে, তিনার পক্ষ থেকে এজাজত নিয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় পীর সাহেবের হুকুম মতে যখন আমল করবে চলবে তখন সে ওলি আল্লাহ নেজবতলা বড় বুজুর্গ শায়খ আল্লাহর সাথে মহব্বতলা বান্দা, যদিও সে আলেম না কিন্তু আলেমের চেয়েও বড় বুজুর্গ পড়ার তৌফিক দিবে, ঠিক না বেটা? আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহ যখন মারা গেছে বড় বড় বুজুর্গ অভাব নাই, বড় বড় আলেম অভাব নাই, সকলে চিন্তা করলো এত বড় বুজুর্গ মারা গেছে উনার খলিফা কে হবে,
বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, কিন্তু না না ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ খানকার মধ্যে তিনি খাজা আজিজুল হাসান মাজিদ রহমতুল্লাহ আলাইহ, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহ, খাজা আজিজুল হাসান মাজিদ রহমতুল্লাহ আলাইহ, তিনি ওই সময় ছিল সরকারি চাকরি করত, তিনাকে তিনার মৃত্যু যাওয়ার পর তিনার খানকা আর খেলাফতের দায়িত্ব আর পিশাবি নিসবত তিনার হাতে সোপর্দ করতে সবাই মিলে। আজকে মানুষ অনেক সময় মনে করে যে মনে হয় ভালো হইতে পারবো না, এটা বড় 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 গুনাহগার, বড় বড় মদকর সুদকর গাঞ্জাখোর ঘুষখোর বড় বড় আল্লাহর অলিতে পরিণত হয়েছে। জিকির মুরাদাবাদ রহমতুল্লাহ আলাইহ পিশাবের কাছে যখন মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার সময় পিশাব কেবল আমাকে মদ খাওয়ার অনুমতি দিতে হইব, পিশাব বলে ঠিক আছে যাও, বলে ওই খানকার মধ্যে গিয়ে প্রতিদিন মদ খেয়ে তার বড় বুজুর্গ বলছে, এরকম আরো বড় বড় বুজুর্গ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ, বড় অনেক বড় খারাপ লোক ছিল, কিন্তু ইতিহাসে আজকে মালিক বিন দিনারের নাম ওলিদের মধ্যে বড় ওলি হিসাবে পেশ করা হয়। শুনছেন না কাহিনী? ইব্রাহিম বিন আদহাম, শিবলি নোমানি, বড় বড় বুজুর্গ ছিল খারাপ, কিন্তু শেষে বড় বুজুর্গ হয়েছে, কেন? জাহিরি তরিকা যেরকম শিখছে, বাতিনি তরিকা পেশাবদের সোহবতে থেকে আমল তরিকা শেখার মাধ্যমে তার নষ্ট এমন হয়ে গেছে যে বড় বড় মাওলানা মুফতির উপরে সে চলে গেছে আমল করে। এটা তো আবার মনে করেন না যে আলেমের উপরে সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কিছু তাআল্লুক এমন রয়েছে যেগুলা করার কারণে আপনার মর্তবা আপনার মহাব্বত উপরে চলে যায়, জিনিসটা সহজে বুঝতে পারবে। যে কোনো জিনিস আপনি দোকানদারে দোকানদারে রেগুলার করতেছেন, ব্যবসা ব্যবসা রেগুলার করতেছেন, যে কোনো একটা কাজ ধারাবাহিক চলতেছে, দেখবেন এই জিনিসটা ছেড়ে আপনি একটা ভালো জিনিসও যাইতে মনে চায় না, এরকম হয় না, মায়া লাগে। বা ওই এলাকায় গেলে যেন আমার ছোট্ট দোকান ছিল, খুব ভালো লাগছে, অথচ সে বড় দোকানের মালিক, কিন্তু সে এখানে দাঁড়ায় একটু চোখ বন্ধ করে বলে, হয়তো হয় না, এটা আমাদের পাওয়ার। এই জন্য তাফসিরের উদ্দেশ্যই নিজের জীবনকে ঠিক করা। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, সময়ও শেষ, আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলেছে ভুল ভ্রান্তি সবকিছু আল্লাহ যেন মাফ করে দেন, আর যে কথা আল্লাহ পাক মুখ থেকে বাইর করাইছে কাল হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যেন নাজাতের উসিলা বানায় দেয় সকলের জন্য, আমিন। আর সকলের কাছে এই আব্দা, আমরা আমাদের নামাজগুলোকে ঠিক করব, খুব কষ্ট লাগে নামাজে, এত আমাদের অবহেলা। আজকে নামাজ পড়তেছি, মসজিদে এলান করা হয় সুরার মস্ত হবে, বসার লোক নাই, আমার সুরা তো ঠিক আছে, নামাজ এক নম্বর সুরা ঠিক করতে হবে, ফিকির নাই, দিল থেকে আহ্বান করে ভাই, নিজের নফসকে বুঝা, এই পৃথিবী অস্থায়ী পৃথিবী, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই তৌফিক দেন, সুরা কাজ শিকার তৌফিক দেন, সহি শুদ্ধভাবে মুরাকাবে মাওলার নিয়ে নামাজ পড়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله.